Hi guys, welcome to my channel Four Legs Family. এই দেখুন এঞ্জেল বসে আছে দুপুরবেলা। এই দেখুন আমরা খাবার নিয়ে চলে এসেছি। কালকের মাছের তেলে চচ্চড়ি ছিল, সেই মাছের তেলে চচ্চড়ি। আর এইখানে রয়েছে মাছের ঝোল, আপনাদের মাছ ভাজা শেয়ার করেছি না। আর এইখানে রয়েছে চাটনিটাকে আর করলাম না। আর রাজা বেড়ে দিচ্ছে ভাত, নিজে নিয়েছে, আমাকেও ভাত বেড়ে দিয়েছে। আমার কি একটা সমস্যা হয়েছে আপনারা কেউ একটু বলতে পারবেন? আমার এক মাঝে কি সুন্দর ভিউস আসছিল, 500, 600, 1000, একদম ফট করে একটা ভিউস কমে যাচ্ছে, একটা দুটো ভিউস আসছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না। প্লিজ আপনারা একটু আমাকে হেল্প করুন, একটু জানান। ঠিক আছে, তাহলে রাখলাম, টাটা, বাই বাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে ফলো করুন। আর আমাকে একটু কমেন্ট করে জানান আমার কি সমস্যা হচ্ছে, কেন আমার ভিউজটা হট করে কমে গেল। টাটা, বাই বাই। আপনারা ভিউজ কমিয়ে দিয়েছেন, যারা যারা ভিউজ বাড়াবেন দয়া করে তেল চচ্চড়ি খাবেন, রিকোয়েস্ট রইল। ভিউজটা দিন হঠাৎ করে। আর ইউটিউব কোম্পানিকেও বলছি, আমাদের যদি কিছু হঠাৎ কোথায় হারিয়ে যান আর কোথায় কোথায় হঠাৎ করে 5000 ভিউ দিয়ে দেন, আমরা কিছুই বুঝছি না। একটু তেল চচ্চড়ি খেয়ে যাবেন, ভিউজটা বাড়ান। ইউটিউবের কাছে আমার একটা অনুরোধ রইল যে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। মাছ ভাত খাবেন তো চলে আসুন। আচ্ছা, আমি খালি গায়ে থাকতে পছন্দ করি, কিছু মনে করবেন না। খালি গায়ে থাকতে পছন্দ করো কেন একটু জাস্ট বলে দাও। আমার প্রচন্ড গরম লাগে। কেন গরম থাকতে পারি কেন সেটা বলো। আমার হিমোগ্লোবিন 18-এর উপরে রান করে, যখনই এটা 21-22 হয়ে যায় আমাকে হসপিটালে গিয়ে ব্লাড ফেলে দিতে হয়, যার জন্যই আমার এখন বিলিরুবিন হচ্ছে 16.5। লাস্ট সিভিসি করেছি, কমপ্লিট ব্লাড কাউন্ট বলে যাবে। আমার লাস্ট হচ্ছে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ হচ্ছে 16.5, যেটা 18 নর্মাল, মানে এতটাই হিমোগ্লোবিন, যার জন্য আমার সবসময় গরম লাগে। আমি ঘরে থাকলে একটু খালি গায়ে থাকতে পছন্দ করি, তাছাড়া এই ওয়েদারও খুব খারাপ। এই এবার যখন রাস্তাঘাটে বেরোই তখন তো খালি গায়ে বেরোনো যায় না লোকসমাজে, তখন আমি জামা বা গেঞ্জি। না, অনেকে প্রশ্ন করতে পারে রাজা তোমাকে যে লোকসমাজ এইটা হচ্ছে, এই যে চ্যালেঞ্জটা, এটা প্রচুর মানুষ দেখছে। খালি গায়ে থাকতে পারে না, এটা কি অসুবিধা হচ্ছে? এটা হাজার হাজার মানুষ দেখছে, অনেকেই প্রশ্ন। আমি তো একটা খালি গায়ে বসে ভাত খাচ্ছি, এটা হতে পারে না? একটা ঘরের মধ্যে সবসময় গেঞ্জি পরে ভাত খেতে হবে নাকি? অ্যাকচুয়ালি ও না, ও যদি সুস্থ থাকতো সত্যি, ওর প্রচণ্ড শরীরে গরম, এমনকি ডাক্তার ওকে সবসময় বলেছিল ঠান্ডা জায়গার মধ্যে রাখার চেষ্টা করতে, এসি টেসি। আমার ঘরে এসি আছে আপনারা সবাই জানেন, কিন্তু আমার চালানোর মতো সামর্থ্য নেই, এটাও আপনারা নিশ্চয়ই জানেন, এতদিনে জেনে গেছেন। তাই জন্য ওকে সবসময় যাতে ঘাম না বসে, যাতে ওর বেশ ওর হাই প্রেশারটাও হাই, ও যখন তখন স্ট্রোকের একটা ব্যাপার সময় একবার হয়েও গেছে। ও আইসিউতে একবার ছিল, ও একবার আইসিউতে ভর্তিও ছিল, গত বছরই আইসিউতেও ছিল। তো সেখানে দাঁড়িয়ে ওকে জামা পরে রাখা আমার পক্ষে সম্ভবই না। এবার আপনারা যদি কোনদিন দেখা যায় আপনাদের সামনে গেঞ্জি পরবো, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আমি ঘেমে যাবো, তার দরকার। ওই জন্য যতটা পারি খোলামেলা থাকার চেষ্টা করি। আপনারা হয়তো বলতে পারেন না, অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আর উল্টোপাল্টা প্লিজ কমেন্ট করবেন না, না জেনে শুনে। আপনাদের খারাপ লাগলে আপনারা কমেন্টস করুন, কিন্তু আমার তো কিছু করার নেই, আমাকে তো বাঁচতে হবে। আমার শরীরের প্রেশার যদি বেড়ে যায় অনেকগুলো ওষুধ খেতে। ঠিক আছে, আজকে খাবার নিয়ে এসেছি, এইসব কথা রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুনলাম করোনা আবার একটু বেড়েছে, যাই হোক কোনো চিন্তা নেবেন না, করোনাকে নিয়েই আমাদের চলতে হবে। একটা সময় যখন আমরা ম্যালেরিয়াকে নিয়ে চলেছি, সবকে নিয়ে চলেছি, করোনাকে নিয়ে চলতে হবে। ওকে, খাওয়া দাওয়া দেখিয়ে দাও। আচ্ছা, এই যে আমরা খাওয়া শুরু করলাম, করে দাও আর রাউন্ড করতে। এই দেখো মাছের ঝোল, মাছের তেল, আর এখানে রয়েছে চাটনি। আর এটাকে দেখেছ না? চাটনিটা দেখাইনি, খালি বাটি দেখাচ্ছ। এই দেখো তেঁতুল বেশি, তেঁতুলের চাটনি, ও টক খাও ভরুন, তাও দিয়েছি একটু বেশি করে। আর যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন, আর যারা আমাকে ভালোবাসেন না তারাও করবেন, তাদের জন্য আমার রইল অনেক 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 ভালোবাসা। টাটা, বাই বাই, লাভ ইউ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে ফলো করুন, কিছু প্রশ্ন করুন, নিশ্চয়ই উত্তর দেবো। টাটা, বাই বাই, লাভ ইউ।